রমাদান মাস উপলক্ষে বিশেষ যে 27টি আমলের কথা আমরা বলতে চাই তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা। রমাদান মাসের চাঁদ শাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব অনুসন্ধান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। অতএব মুসলমান রমাদান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে। আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সওয়াব পাবেন, যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সওয়াব পাবেন কারণ আপনি চেষ্টা করেছেন। চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ, যার অর্থ হলো হে আল্লাহ এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন, ঈমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি, অতিবাহিত করতে পারি এবং নিরাপত্তা শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি। হে চাঁদ তোমার এবং আমার পালনকর্তা এক আল্লাহ, এই দোয়া পাঠ করা সুন্নাত চাঁদ দেখার পর। আবার দোয়াটি বলছি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুক আল্লাহ, এটা সেই সকল সৌভাগ্যবান মানুষরা পড়বেন যারা চাঁদ দেখতে পেয়েছেন। অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হলো শাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব ইনশা আল্লাহ। আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে, আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি, কিন্তু আমার একজন মুসলমান হিসাবে কর্তব্য হলো আমি পশ্চিম আকাশে শাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব। আমরা যদি চাঁদ তালাশ না করি, আমরা যদি চাঁদ না দেখি, তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে? অতএব চাঁদ দেখার যে আমল সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব এবং ঈদুল ফিতরের জন্য অন্যান্য মাসের জন্য আমরা চাঁদ তালাশ করব। কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে তাহলে সবাই গুনাহগার হবে, কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে, তা না হলে ফরজে কিফায়া তরক করার গুনাহগার সবাইকে হতে হবে। অতএব রমজানের প্রথম আমল হলো শাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করব। চাঁদ দেখতে পেলে দোয়া করব, আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সওয়াব পাব। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুন। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়েতে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা সিয়াম সাধনাকে ফরজ করেছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নারী এবং পুরুষ যদি সুস্থ সবল হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজটাকে পালন করতে হবে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখাটাকে ফরজ করা হয়েছে। অতএব রমজানের দিনের বেলা রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় আমল, এটা হলো দ্বিতীয় আমল বলেছি। নাম্বার তিন, রমাদান মাস উপলক্ষে রাতের বেলা তারাবির নামাজ আদায় করা, এটা রমাদানের তৃতীয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে রাতে দাঁড়িয়ে ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। মহতরম হাজিরিন, অতএব রমজানের এই তৃতীয় আমল তারাবির নামাজটাও আমাদেরকে সুন্দর করে ধীরস্থিরতার সাথে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে। এটা হলো রমজানের তৃতীয় আমল। মা বোনরা বাসা বাড়িতে নিজ জায়গায় এবং পুরুষরা মসজিদে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করার চেষ্টা করবেন, এই তারাবির সালাত, এটা হলো রমজানের তৃতীয় আমল। নাম্বার চার, রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে সাহারি করি না, হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে, খাওয়ার রুচি থাকে না, আমরা সাহারি খাই না। সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি খেলে আপনার
খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি সওয়াব লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো সওয়াব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় ভোর রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে ভোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সওয়াব একটা সুন্নতের আমল করার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আত্মিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এইজন্য রমাদান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারির নিয়তে আপনি সওয়াব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন 12টা একটার দিকে সাহারি খেয়ে ফেলেন সাহারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সাহারি খেতেন সাধারণ রোজার জন্য সাহারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে 50টা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক 20-25 মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাহারি খাওয়ার পর অতএব সাহারি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মুয়াজ্জিনে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাজা আজানের 10-20 সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো এটা সুন্নাহ নয় সুন্নাহ হলো যে আজানের 20-25 মিনিট আগে কমপক্ষে 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে 20-25 মিনিট লাগে না সাধারণত 10-15 মিনিটে 50টা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সাহারি খাওয়া তাহলে শেষের দিকে সাহারি খাওয়া এটা হলো রমাদানের পাঁচ নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সাহারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে নাম্বার ছয় নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমলনামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমলনামাতে একটা সওয়াব লেখা হবে সওয়াবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাহ তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্নাহ রমজান মাসের ৬ নম্বর আমল ৭ নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তখন ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রেও সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছেন সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্নাহ এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আহলে সুন্নাল জামাতের সকল ওলামায়ে কেরামের সুন্নাহ ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে ইফতার করার শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো যাহাবা জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ এটা হলো দোয়া যাহাবা জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে
প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাহ তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব যাহাবা যমা ওয়াবতাল্লাতুল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ এটা হলো রমজানের 8 নম্বরের আমল ইফতারের দোয়া পড়া 9 নম্বরের আমল হলো ইফতার এবং সাহরি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারা দিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহরিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের দেশে আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে ইফতার সাহরি খাওয়া সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিআমা সাহুরুল মুমিনি আত-তামর ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নার উপরে আমল হয়ে যাবে তাহলে 9 নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো সুন্নাহ 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সেই দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসসাইমু হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটাচলা করছেন মা বোনরা বাসাবাড়িতে গৃহস্থলি কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নাই অসুবিধা নাই এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারা দিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা 10 নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরাত চাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন 11 নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয় সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এইজন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআনে কারীমে আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকওয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব 11 নম্বর আমল পাপাচার বর্জন করে চলা 12 নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সেই ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এইজন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো 12 নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করব রোজা অবস্থা বিশেষ করে 13 নম্বর আমল হলো
স্পেশালি ঝগড়া ঝাটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফাসাদ করতে আসে তাহলে সে বলবে ইন্নি সাইম আমি তোমার ঝগড়া আমি তোমার গালিগালাজ আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝগড়া ঝাটি গন্ডগোল ফাসাদ তর্ক বিতর্ক বৎসা এগুলো আমরা বর্জন করে চলব কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল যে এই মাসে আমি কোনো ঝগড়া ঝাটি করব না এটা হলো রমজানের 13 নম্বর বিশেষ আমল 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী যে ভালো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে সময় এসেছে সুবর্ণ সুযোগ এসেছে এটা আমল করার সময় এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যত নেক আমল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো 14 নম্বর আমল রমজানের 15 নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেন একজন ঈমানদার বান্দা এই আল্লাহর তাআলার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনাহ মাফ করানোর সময় এটা গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন আমার ভুল ত্রুটি মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল নামাতে যত গুনাহ আছে সবগুলো আপনি ডিলিট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রিল এসে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে বাউদামান আদরা করমাদান ওয়ালাম ইগফারলাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয় নাই সে ধ্বংস হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন অতএব রমজান মাসে গুনাহ মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিব্রিলের বদদোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া আপনার জন্য লাগবে এইজন্য যেই কোন মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করাইতে হবে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারির মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো 15 নম্বর আমল যে গুনাহগুলো মাফ করাবো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সে তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ুনকাসা মিন আজরিহি শাইআ যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন ভাইরা আমার আমরা রমজান মাসে কেউ চাইলেও 30টার বেশি রোজা রাখতে পারবো 30টার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে 30টা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমল নামায় 60টা রোজার সওয়াব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি 30টা রোজা নিজে রাখলেন আর 30 দিন একজন রোজাদারকে ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার ইফতার করাবো তো ইনশাআল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে পাঠিয়ে দেন আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠিয়ে দেন আপনি কোনো পথচারী পথিক পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে বাসায় যেতে পারে না গাড়িতে আছে একটু পানির বোতল একটু খেজুর কিনে তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে
এইজন্য রমজানের বিশেষ আমল হলো 16 নম্বর আমল রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ 17 নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন রমজান এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে এইজন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিস করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন তারাবিতে তো শুনবেনই এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন অনেকে আছে 11 মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহর ওয়াস্তে কোরআন নাযিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন ও মুসলমান কোরআন যদি আঁকড়ে না ধরেন তাহলে আপনার চেয়ে হতভাগা আর কেউ নেই এইজন্য কোরআন নাযিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে 17 নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এইজন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন এটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেই সাথে কোরআন বুঝে পড়া কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করা অর্থ সহকারে জানার চেষ্টা করা কোরআনের কি আছে আল্লাহ কি বলেছেন সেই ইলমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস 18 নম্বর আমল হলো তাহলে কোরআন শোনাশুনি করা 19 নম্বর আমল হলো সাদাকা করা দান করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তার সহধর্মিনী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এমনিতেই দানশীল ছিলেন তিনি সারা বছর প্রচুর পরিমাণে দান করতেন কিন্তু রমজান যখন শুরু হতো তখন তিনি সবচেয়ে বেশি বদান্য সবচেয়ে বেশি দানশীল হয়ে পড়তেন তার দানশীলতা এত বেড়ে যেত যে মুক্ত বাতাস যেরকম সব জায়গায় পৌঁছে যায় যে জায়গায় মানুষ চায় দরজা খুলে রাখে সেখানেও যায় কোন একটা ফাঁক ফোকর পেলে সেই জায়গায়ও মুক্ত বাতাস প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের দানটা এরকম ছিল যে চায় তাকেও দিতেন যে চায় না তাকেও দিতেন তিনি দুই হাতে দিতেন তিনি অনেক বেশি সম্পদশালী ছিলেন না কিন্তু যেটুকু ছিল অকাতরে তিনি দান করতেন আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বোঝা যায় রমজান মাস দানের মাস এইজন্য নবীজি বছরের অন্য যে কোনো সময় চাইতে রমজানে বেশি বেশি দান করতেন আপনার আত্মীয়-স্বজনকে দান করেন রক্ত সম্পর্কীয় মানুষগুলোকে দান করেন পাড়া প্রতিবেশীর অভাবী মানুষদেরকে দান করেন চেনা অচেনা জানা অজানা সমস্ত মানুষকে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করা শুরু করেন এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমল এবং 19 নম্বর আমল দান করা 20 নম্বর আমল হলো সাহরি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া একটু দোয়া করা এই সুযোগটা 11 মাস আমাদের হয় না তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই নফল আমলের নির্দেশ করেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো বাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ডাকে মুয়াজ্জিন আজানের মাধ্যমে আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই হাদিস জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহর যখন হয় আল্লাহ দুনিয়ার আসমানে এসে ডেকে ডেকে বান্দাদেরকে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ আছো যে তোমরা কেউ ক্ষমা চাইবা আমি ক্ষমা করব অফার নিয়ে আল্লাহ নিজে ডাকেন আল্লাহ নিজে আহ্বান করেন এইজন্য ভাইরা আমার তাহাজ্জুদের নামাজ 12 মাস আমরা পড়তে পারি 11 মাস আমরা পড়তে পারি না কারণ আমাদের কাজে কামে ব্যস্ততা রাতে দেরিতে শোয়ার বদভ্যাস আমরা চাইলেও তাহাজ্জুদ পড়তে পারি না ফজর পড়তেই কষ্ট হয় অনেকের কিন্তু রমজান মাসে তো সাহরি খেতে আপনি উঠেন আপনি একটু চেষ্টা করলে 10টা মিনিট সময় বের করেন সাহরি খাওয়ার পরে বা আগে 10টা মিনিট নিরিবিলি দুই চার রাকাত নামাজ পড়েন সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সিজদা গিয়ে একটু চোখের পানি ফেলেন একটু দোয়া করেন মনের চাওয়াগুলো নিবেদন করেন এই সুযোগটা রমজানে বিশাল বড় সুযোগ আমরা অনেকেই এটা মিস করি শুধু সাহরি খেয়ে আমরা সময় পার করি আমাদের অনেক যুবকরা অনেক তরুণরা আজকাল সাহরি পার্টি বের করেছে ভোর রাতে যখন দোয়া কবুল হয় এই সময়টাতে কপাল পোড়ারা রেস্টুরেন্টে গিয়ে সাহরি পার্টি করে আনন্দ উৎসব করে ফুর্তি করে এটা কোনো এনজয় করার সময় নয় এটা কাদার সময় এটা সেজদা পড়ার সময় এটা রেস্টুরেন্টে যাওয়ার সময় নয় এটা আলো ঝলমলে কোনো রেস্টুরেন্টে বসার সময় নয় এটা আলো আধারিতে আল্লাহর কাছে রবের কাছে ফরিয়াদ করার সময় তৌফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজানের 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ সাহরিতে উঠলে আমরা একটু পড়ব এবং একটু একটু দোয়া করব চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভোর রাতের দোয়া 24 ঘন্টার ভিতরে সবচেয়ে মূল্যবান দোয়া আল্লাহর সবচেয়ে নিকটে যে বান্দা দোয়া করতে পারে ভোর রাতে তাহাজ্জুদের সময় এই সুযোগটা রমজানে তৈরি হয় আমরা সবাই এই সুযোগটা গ্রহণ করব 20 নম্বর আমল 21 নম্বর আমল হলো
আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন রমজানে উমরার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হজ্জা রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন উমরাতুন ফি রমাদান তাআদিলু হজ্জাতাম মাই রমজানে একটা উমরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান সওয়াব অতএব যাদের তৌফিক আছে তারা উমরা করবে 21 নম্বর আমল 22 নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায় আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা অথচ আম্মাদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুনে শেষ করা যাবে না এইজন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসওয়াক করবেন দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়াক করবেন এবং মেসওয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রোজা রেখে এটি 22 নম্বর আমল রোজা রেখে মেসওয়াক করা 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই ইতিকাফের মানে হলো আপনি গাঁটটি বোসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি ইতিকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আপনার আল্লাহ আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি অসম্ভব ভালো লাগা কাজ করবে আপনি যদি ইতিকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফের জন্য লোক ভাড়া করা হয় লোক ভাড়া করে ইতিকাফে বসাইলে সেটা গুনাহ হবে যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না অতএব ভাইরা আমার ইতিকাফ আমরা করব তো ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা 23 নম্বর আমল 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাদিন আয়েশা বলেছেন ইদা দাখালাল আশর রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন আইকাজ আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না ওয়াসাদ্দা মিজারা কোমর বেঁধে নিতেন ও আইকাজ আহলা এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গাইরি নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিলআপ হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের 10 দিন হলে একেবারে মূল মুসল্লি 24 নম্বর আমলের শেষ দশক বিশেষভাবে আবেদন দিয়ে করা 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল ভিত্তি মিনাল আশিল আওয়াখির মিন রমাদান তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোর রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনার আমলনামাতে সব বেশি জমা হবে এজন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর 21 23 25 27 29 এই রাতগুলোতে ইবাদত করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তাহলে 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা শেষ দশকের সবগুলো রাতে সম্ভব না হলে বেজোর রাতে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন বড় বড় অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আল্লাহ আপনি তো ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া ক্ষমা করতে পছন্দ করেন
ফাফু আননি অতীব আমাকে ক্ষমা করেন 26 নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া 27 নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা গরীবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া এটা কেন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতুল ফিতরে তোহরাতান লিসসাইমি আনিল লাগবি ওয়াররাফাস ওয়াতুমাতাল লিলমাসাকিন ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয় অনর্থক কথা হয়ে যায় এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায়ে ফিতর বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে এটা কার্যকর হয় আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয় রিফাইন করে দেয় আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয় এজন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব সেটা হলো ফিতরা দেওয়া ফিতরার আমল করা এটা আমরা সবাই পরিবারের যত লোক আছে রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দিব চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তাহলে আমরা রমজানের রমাদান মাসের বিশেষ 27টি আমলের কথা জানলাম আমরা আবারো এক নজরে বলে দিচ্ছি রমজান মাসের বিশেষ 27টি আমল নাম্বার 1 শাবানের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা রমজানকে কেন্দ্র করে এটি একটি আমল এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখার দোয়া পড়া আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ যদি কেউ চাঁদ দেখতে নাও পান চেষ্টা করার কারণে তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা চাঁদ দেখতে পেলে দোয়া পড়া দ্বিতীয় আমল হলো রমাদান মাসে দিনের বেলা সিয়াম পালন করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে এটা ফরজ তিন নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাত আদায় করা উত্তমরূপে সুন্দরভাবে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া একটু কিছু হলেও রোজার নিয়ত ভোর রাতের খাবার খাওয়া এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে পাঁচ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া এমনভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকে ছয় নম্বর আমল হলো ইফতার করা ইফতার করা এটা সুন্নাহ একটা আমল আপনি সুন্নাত জিন্দা করার উদ্দেশ্যে বা সুন্নাত আমল করছেন সে উদ্দেশ্যে ইফতারের উদ্দেশ্যে রোজা ভাঙার উদ্দেশ্যে খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন ইফতার করা ছয় নম্বর আমল সাত নম্বর হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা অর্থাৎ সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন আর দেরি না করে অবিলম্বে ইফতার করে ফেলা আট নম্বর আমল হলো ইফতারের দোয়া করা ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলবেন ইফতার করা শেষ বা ইফতার কিছু দূর করে ফেলেছেন এরপর দোয়া পড়বেন যে যাহাবাজ জমা ওয়াবতাল্লাতুল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ এবং নয় নম্বর আমল হলো ইফতারিতে খেজুর খাবেন এবং সাহারিতেও খেজুর খাবেন সাহারিতে খেজুর খেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর অন্য যাই খান একটা খেজুর হলো সাহারির সময় আপনি খাবেন দশ নম্বরের আমল হলো সারাদিন বেশি বেশি রোজা দোয়া করা কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না ইফতার রাগ পর্যন্ত এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বলা মোনাজাত করা দোয়া করতে থাকা এগারো নম্বর আমল হলো সকল পাপাচার বর্জন করা কারণ রমজান মাসের উদ্দেশ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো পাপাচার বর্জন করতে শেখানো আমরা পান এবং আহার বর্জন করি যৌনতা বর্জন করি এর মাধ্যমে আমরা বর্জন করার প্রশিক্ষণ নেই এই জন্য হারাম কাজ পরিহার করা রমজান জুড়ে এটা হলো এগারো নম্বর আমল বারো নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা পরিহার করা কারণ কেউ যদি মিথ্যা কথা মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোনো মানে নাই হাদিসে আসছে তেরো নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার আমি জবাব দিতে পারবো না এবং এর পাশাপাশি চোদ্দ নম্বর আমল হলো সকল সাধারণ নেকামলগুলো এ মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা কারণ আমলের মাস এটা ভর বসন্ত আমলের নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা পনেরো নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়া কারণ এ মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য এ মাসটা এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন বিধায় সেজন্য দোয়া করার চেষ্টা করে এটা হলো পনেরো নম্বর আমল ষোলো নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো তার মাধ্যমে আপনি তার সওয়াবের সমপরিমাণ সে তো পাচ্ছেই আপনি অতিরিক্ত সওয়াব পাবেন পুরা রোজাদারের সওয়াবের মতো এক্সট্রা হিসাবে ইফতার করালে সতেরো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শোনানো অন্যে পড়বে সেটা আবার শোনা এটা বিশেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাসে জিবরিলের সাথে উনিশ নম্বর আমল হলো সাদাকা করা দান করা মানুষকে গরিব দুঃখীকে জাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে রমজান মাসে এটা আমল
20 নম্বর আমল হলো ভোর রাতে সাহরি খেতে উঠলে একটু তাহাজ্জুদ পড়া একটু দোয়া করা একটু রোজাদারি করা কারণ এটা দোয়ার সময় এটা তাহাজ্জুদের সময় এটা আল্লাহর নৈকট্য লাভের সময় এই সুযোগ বারো মাস আসে না এইজন্য এই আমলটা করা তাহাজ্জুদ পড়া দোয়া রোজাদারি করা সাহরির সময় 21 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে উমরা করা 22 নম্বর আমল হলো মেসওয়াক করা এমন কি রোজা অবস্থায় দিনে বেলা বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসে যাওয়া 24 নম্বর আমল হলো শেষ 10 দিন সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা রাত দিন জেগে আর 24 নম্বর আমল হলো এটি 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে আরো বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার সব বেশি বেশি ইবাদতবন্দি করা আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর মনে হলে কোন রাতকে সেই রাতে দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আর 27 নম্বর আমল হলো রমজানের শেষ দিনে একবারে শেষ মুহূর্তে রমজানকে বিদায় দেওয়া গরিব দুঃখীদের বাসায় ফিত্রা পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই 27টি বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে অর্থবহ এবং সার্থক করার তৌফিক দান করুন এই রমাদান যেন আমাদের জীবনে শ্রেষ্ঠ রমাদান হয় এই রমাদান যেন আমাদের জীবনে অর্জনের রমাদান হয় এই রমাদান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমাদান হয় জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয় আমাদের কল্যাণের রমাদান হয় আল্লাহ তাআলা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনকে কাটাবার তৌফিক আমাদের সবাইকে দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন